আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মুন্নি কুকিং চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। আমি আবারও হাজির হয়ে গেলাম একটি আরাবিয়ান জনপ্রিয় খাফসা রেসিপি নিয়ে। আমি এখানে 2 কাপ চাউল নিয়ে নিয়েছি। এই চাউলটাকে পানি বদলিয়ে বদলিয়ে 2-3 বার করে ধুয়ে আমি 20 থেকে 30 মিনিটের জন্য এটা রেখে দেব। তো আমি এই খেপসাটাকে খুবই সহজভাবে রান্না করে আপনাদেরকে দেখাবো। আমি এখানে একটি মুরগির অর্ধেকটা নিয়ে নিয়েছি। আমি মুরগির স্কিন সহই নিয়েছি। আমি এখানে রান্নার জন্য পেঁয়াজ কুচি, তেজপাতা, 10-12টা সাদা ফল, 10-12টা লবঙ্গ, 10-12টা গোলমরিচ, ড্রাই লেমন, দারচিনি আর ফ্রেশ লেবুর খোসা নিয়েছি সামান্য পরিমাণ। আর এখানে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি। এখানে আছে জিরা গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলা গুঁড়া আর আছে লবণ। এখানে আদা বাটা আছে আর রসুন বাটা। এটা রসুন বাটা, এটা হচ্ছে আদা বাটা। আমি রসুনের মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে পেস্ট করেছিলাম, তাই গ্রিন দেখাচ্ছে। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে দেখেন। আমি এর মধ্যে এখন তেজপাতা, দারচিনি, সাদা ফল এগুলো দিয়ে দেব। আমার তেলটা যথেষ্ট পরিমাণ গরম হয়ে গেছে। আমি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করছি। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। আমি গোলমরিচ, লবঙ্গ এগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে সুন্দর করে এভাবে ভেজে নেব। দেখেন পেঁয়াজটা ভাজতে ভাজতে একটু গোল্ডেন কালার চলে এসেছে। আমি এখন সেই কুচিও করে রাখা টমেটোটা আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম এখানে। আমি পানি দিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায়। আমি এখন একে একে সব মশলাগুলো দিয়ে দেব। আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে খুবই সাধারণভাবে দেখাবো। আদা বাটা দিয়ে দিলাম 1.5 চামচ। এখন রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ। লবণ দিয়ে দিলাম 1 চামচ। জিরা গুঁড়া 1 চামচ। ধনে গুঁড়া 1 চামচ। গরম মশলা পাউডার 1/2 চামচ নিয়েছি আমি। আমি সজের গুঁড়া মোট 1.5 চামচ ব্যবহার করেছি এখানে। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি যাতে আমার রাইসটা হালকা একটু কালার হয়। একদমই সামান্য, বেশি দেবেন না। আমি লবণ 2 চামচ ইউজ করেছি। আমি একেবারেই দিয়ে দিলাম লবণ, পরে লাগলে অ্যাড করব আরও একটু। তো দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এটা টমেটো পেস্ট দিয়ে দিলাম একটু, রেডিমেড প্যাকেটের।
তো এই টমেটো পেস্ট না দিলেও হবে, আপনাদের কাছে না থাকলে এটা না দিলেই হবে, ফ্রেশ টমেটো দিয়েও এটা রান্না করা যায়। তো আমার কাছে আছে তাই আমি একটু দিয়ে দিলাম। তো আমি এভাবে একটু মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়ে এর ভেতরে আমি মাংসটাকে দিয়ে দেব। দেখেন আমি মাংসটা দিয়ে দিলাম, এটাকে ভালো মতো রান্না করে নেব। এটাকে আমি 20 থেকে 30 মিনিটের মতো রান্না করে নেব। আমি একটু মশলাটাকে ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে। এভাবে করে আমি এখন ঢেকে রেখে দেব। আমি 20 থেকে 30 মিনিট এটাকে রান্না করব। দেখেন আমি মাঝে একটু আপনাদের দেখিয়ে দিলাম। তো আমি 20 থেকে 30 মিনিট রান্না আমার হয়ে গেছে। আমি এখন মাংসটাকে আরও একটু উল্টে পাল্টে দিয়ে তুলে নেব এটাকে পর। দেখেন আমার মশলাটার ঝোলটা অনেকটাই টেনে এসেছে। তো মাংসটা যেন নিচ থেকে লেগে না যায় তার জন্য আমি একটু নাড়াচাড়া করে দিলাম। তো আমার মাংসটা রান্না শেষ, আমি এখন এটাকে উঠিয়ে নেব, কারণ এই গ্রেভিটার ভেতরেই আমি রাইসটাকে রান্না করব। আমি এভাবে করে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এই গ্রেভির মধ্যেই রাইস রান্না করার জন্য পানি দিয়ে দেব। আমি এখানে 2 কাপ চাউলের জন্য 3 কাপ পানি নিয়ে নিয়েছি, আর গ্রেভির মধ্যে যেটুকু রস আছে ওটাতেই হয়ে যাবে। আমি এজন্য এখানে ঝরঝরে যাতে হয় সেজন্য এখানে আমি 3 কাপ পানি ব্যবহার করলাম। আমি আর পানি দেব না, এই পানিটাতেই আমার রাইসটা রান্না হয়ে যাবে। তো আমি চাউলটাকে দিয়ে দিলাম। আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আমি ঢেকে দিলাম, এখন এটাকে আমি রান্না করব। আমি ড্রাই লেমনটা দিয়ে দিচ্ছি, ফ্রেশ লেমনটাও দিয়ে দিলাম সামান্য 1/2 চামচ। তো আমি এভাবে ঢেকে রান্না করব। দেখেন 20 মিনিট পরে এরকম অবস্থা। আমি এটাকে লো হিটে আরও একটু রেখে দেব চুলার উপরে, এটা বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে রাইসগুলো। আমি এভাবে করে আরও 10 মিনিট ঢেকে রেখে দেব। তো এই পর্যায়ে আমি আমার কড়াইয়ের নিচে একটি তাওয়া দিয়ে নেব, কারণ কড়াইটা একটু পাতলা এজন্য নিচে লেগে যেতে পারে। তো দেখেন আমি দমে রাখার পরে আমার রাইসটা কি সুন্দর হয়েছে ঝরঝরে দেখতেই পাচ্ছেন। তো আমি এই খাপসাটা খাওয়ার জন্য এখন সস রেডি করব।
এখানে আমি কিছু কুচনো টমেটো এবং কাঁচামরিচ নিয়ে নিয়েছি, এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর সামান্য একটু লবণ দিয়ে দেব এটার মধ্যে, হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম। এখন এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করব, তাহলে আমার রেডি হয়ে যাবে খাপসার সঙ্গে খাওয়ার সস। তো অ্যারাবিয়ান খাপসার সঙ্গে এই সসটা এদেশে খায়, এটা দিয়ে খাপসা খেতে খুব মজা লাগে। আপনারা অবশ্যই এটা বানিয়ে খাবেন। তো আমি সসটা রেডি করার পরে এখন আমি তেলে চিকেনটা একটু ফ্রাই করে নেব। তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে দিলাম। আমি ফার্স্টেই কিছু বাদাম ভেজে তুলে নেব, এটা একদমই অপশনাল, আপনাদের ইচ্ছা না হলে এটা না দিলেও চলবে। জাস্ট এটা দেখার সৌন্দর্যের জন্য একটু সাজায় উপর দিয়ে, তাই এটার কোনো প্রয়োজন নেই, না দিলেও চলবে। এটা তো আমি এভাবে একটু বাদাম ভেজে তুলে নিলাম, কাজু বাদাম আর কাঠবাদাম। এই তেলে আমি এখন সেই রান্না করে উঠিয়ে নেওয়া মাংসটাকে একটু ভেজে তুলে নেব। একটু লালচে করে ভেজে নেব। দেখেন আমার মাংসটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, একটু পোড়া পোড়া লেগে গিয়েছে, অসুবিধে নেই, কারণ স্কিনটা উপরে, ভিতরে মাংস ঠিকই আছে। তো আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্টসে আমাকে জানাবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এভাবেই সাজিয়ে পরিবেশন করেছি, এভাবে কাঁচামরিচ, লেমন, কিছু পেঁয়াজ, এগুলো কিছু সালাদের পাতা, এগুলো দিয়ে আমি সার্ভ করেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো সালাদ দিয়ে সার্ভ করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।